আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন টপিক নিয়ে। অ্যাকচুয়ালি টপিক বলবো না, টপিকটা আছে আজকে আমাদের, আমি যেখানে পড়ি ইংলিশ পড়ি সেখানে আজকে সেলিব্রেশন আছে টিচার ডে। তো চলো দেখতে থাকো সেলিব্রেশনটা কী হবে এখনো পর্যন্ত। আর উনি নর্মাল স্যার বলেছে ক্লাস করাবে, তারপর এনজয় হবে মানে যত ইচ্ছা। চলো ফার্স্টে আগে কী করি, আমি রেডি হইনি তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে রেডি হয়ে গেছি, চলো যাই এবার। তো এসে গেছি কোচিংয়েই, আজকে একটুখানি পড়া হবে তারপর এনজয় হবে। তো আমরা এখন বসে আছি, বসে বসে ছবি তুলছি। এইখানে অস্মিতা, অনন্যা আর আমি, আর একটা প্রিয় বন্ধু মৌপিয়া আছে। এটা হচ্ছে আমার বান্ধবীদের গ্রুপ, এখানে আমিও আছি, এখানে সবাই আছে, সবাই খুব ভালো, স্যারও আছে। স্যার কাজ দিয়েছিলো সেটা কমপ্লিট হয়ে গেছে, এবার হবে মজা, শুধু মজা। তোর কথাটা সত্যি, এটা ভিডিও আমি দেবো ইউটিউবে। ও আমাকে কখন দেখে এই কথাটাই বলছে, ও আমাকে তখন দেখে বলছে ও ভালো না বাসলেও খেতে হবে ছাদে। তো আমরা এইসব গেলাম, আমি ছাদে এসে গেছি। তো কি হয়েছে, আমরা একটা ছবি তুলে নি, এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে সবাই। এটা হচ্ছে আমাদের ইংলিশ টিচার স্যার। দিদি 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 একবার দেখো, একবার দেখো, একবার দিদি। আর আমার বন্ধুগুলো আর ফুল টিম, এই তো দেখ, এই তো কোথায় গেলি, এই তো সয়েলি নাম মেনশন করে দিয়েছি, ঠিক আছে। খুব এনজয় হচ্ছে, এই তো চন্দন, ও টুবুরি বাবা, মাসা নামা, মাসা নামা, মাসা নামা। এই ছবি তুলতে চাইছিল না, যেই বলেছি ভিডিও হবে সেটা চলে এলো। এক নম্বরে বেকার, এক নম্বরে আমাকে ফোন দিচ্ছিল না, এক নম্বরে বাজে। আর খুব মজা হলো আজকে, তো এই গিফট দাদা আমরা বাদ। হ্যাঁ
কে বলছে কে বলছে এটা কে বলছে একটা লাঠি মারবো তোমাকে সবাই পেয়েছো সবাই পেয়েছো আমরা এখানে দাঁড়িয়েছি ফটো তুলবো রাখবি এবার কে হাই বাই করবি কর সব সুন লেতা হ্যা মেরা ইয়ার দর্দ সে খুশিয়াঁ চুন লেতা হ্যা মেরা ইয়ার দুনিয়া সে ও লড় জাতা হ্যা মেরে লিয়ে লেকিন মুঝসে হার জাতা হ্যা মেরা ইয়ার ঘর মুড় কে দেখো জো মে জরা এটা হচ্ছে আমার বন্ধুদের গ্রুপ আর এটা হচ্ছে আমরা সবাই ফুল টিম আর আমার স্যার ইজ দ্য বেস্ট স্যার ইংলিশ টিচার অতনু কোলে আমার স্যারের নাম আর স্যার খুব সুন্দর ইংলিশ পড়ায় আর প্রত্যেকটা স্টুডেন্টকে খুব সুন্দরভাবে খুব কেয়ার করে স্যার সবাইকে আর স্যারের বোঝানো এবং ইংলিশ আমার খুব ভালো লাগে আর আমার মোস্ট ফেভারিট টিচার স্যার ইংলিশ আমাদের ইংলিশ টিচার অতনু কোলে খুব ভালো ইংলিশ পড়ায় স্যার থ্যাংক ইউ স্যার ইংলিশের প্রতি যে একটা ভয় থাকে সেটা একদমই থাকে না যদি স্যারের কাছে পড়ি মানে আমার প্রচণ্ড ভয় লাগতো আগে ইংলিশটাকে নিয়ে কিন্তু স্যারের কাছে পড়ে আমার কাছে ইংলিশটা মোস্ট ফেভারিট সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে থ্যাংক ইউ স্যার এত সুন্দর ইংলিশ পড়ানোর জন্য স্যারের ওয়াইফ দিদি আমাদের দিদি হন খুব সুন্দরভাবে পড়া বোঝায় এবং আমাদের সাথে খুব সুন্দরভাবে মেশে তাই আমরা দিদিকে সব কিছু কথা শেয়ার করতে পারি আমরা এখানে চলে যাচ্ছি আর ওপরে আপনার বন্ধুরা আছে যে ওরা সব ফটো ফটো তুলছে আমরা বলে তো আমরা বুঝতে নিয়ে যাচ্ছি জানি তো আমি জানি তো বাড়ি চলে এসেছি এবার মাটা তোমাদের শিক্ষক দিবসে আবৃত্তি করে শোনাবে নমস্কার টিচারদের উপলক্ষে আমি ভবানীপ্রসাদ মজুমদার লেখা কবিতা আমি আপনাদের সামনে আবৃত্তি করে শোনানোর চেষ্টা করব প্লিজ যদি ভুলত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা করবেন চলুন খালি শুরু করব তুই আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংরেজিও ডাইস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংরেজিও সুন্দিখা ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশে গিয়ে সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কী লাভ বলুক বাংলা পড়ে বিমান চড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি এই কোনো চান বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংরেজি ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্যামারিস ওর পেস ওর আসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেমন কেমন কেমন খুব দুর্বল ক্যাম্পেন শুনলে বেশি কাজ উঠে যায় একে আর খ্যান খ্যান কিসের বড় কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিতে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না
ইংরেজি বেশ বম্বাস্টিং, শব্দের ভাষা দারুণ ভাষা, বেঙ্গলি ইজ ডিসকাস্টিং, ডিসকাস্টিং সর্বনাশা, ওই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএমপিসি, এই ভাষাটাই বলেই দিছি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা ত্যাংলা সবাই, যাদের যাদের মাতৃভাষা বাংলা, যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধে বড়ই অভাব, পৌঢ় দুধ খাওয়াই স্বভাব, ওই দুজেতে টাকা হয় দাম, বাংলা তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার ভাই। টিচার্স ডেতে দিদিকে গিফট দিচ্ছে, কি গিফট দেখো শুধু। ও নিজে থেকে লিখেছে, যাই না বানান ভুল হলো আছে, নামের বানান স্পেলিং ভুল হয়েছে, সুন্দর হয়েছে, টিচার স্পেলিং ভুল দিয়েছে। আচ্ছা একটা ছবি তুলে নিই আমরা, তাহলে ছবি তুলে দাও। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কেমন লাগলো ভিডিওটা। বাই বাই।